দূরবীন বাংলায় বায়োগ্রাফি জস দাসগুপ্ত একজন ভারতীয় অভিনেতা এবং মডেল জস দাসগুপ্ত বোঝেনা বোজনা বোঝেনা এবং লানা হিজ ডেস লাডু ধারাবাহিক টেলিভিশন সিরিয়ালের ভূমিকাত অভিনয়ের জন্য বেশ পরিচিত দাশগুপ্ত কলকাতায় অনুষ্ঠিত উনিশ কুড়ি গাম হান্টের গ্লাম কিং শিরোপা নিয়েছেন তিনি মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে অভিনয়ের পেশাজীবন তৈরি করার জন্য নাট্য স্কুলে যোগদান করেন এবং দু হাজার সালে টেলিভিশন শিল্পের অভিনেতা হিসাবে তিনি প্রথম অভিষেক ঘটান তিনি কলকাতা টাইমস কাঙ্ক্ষিত দশজন পুরুষের ভিতরে তালিকাভুক্ত হন যশ দাসগুপ্তের পিতার নাম দীপক দাসগুপ্ত এবং মায়ের নাম জয়তী দাসগুপ্ত তিনি তার পিতামাতার একমাত্র সন্তান তার প্রারম্ভিক শৈশবের সময় তিনি তার বাবা মার স্থান্তরযোগ্য কাজের জন্য তাদের সাথে ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন তিনি জবলপুর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন যশ দাসগুপ্ত চলচ্চিত্রে খুব একটা আগ্রহী নন তবে অভিনয়ই তার জীবন তিনি ভ্রমণ ফটোগ্রাফি সম্পর্কে খুবই উৎসাহী তিনি বিভিন্ন প্রাকৃতিক ফটোগ্রাফি করা সহ গাড়ি চালাতেও ভালোবাসেন তিনি একজন খেলাধুলা প্রিয় মানুষ তিনি দুঃসাহসিক খেলাকে খুব বেশি ভালোবাসেন তিনি তার ফিটনেস নিয়ে খামখেয়ালি করলেও শারীরিক প্রশিক্ষণ এবং যোগব্যায়াম অনুশীলন খুব পছন্দ করেন তিনি পশুপাখিকে খুবই ভালোবাসেন তার জনপ্রিয় কাজগুলোর মধ্যে বোঝে সে বোঝে না এবং জ্ঞান স্টার খুবই জনপ্রিয়তা লাভ করে যশদাসগুপ্ত এখনও বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে যাচ্ছেন এবং তাত অভিনয় দিয়ে দৰ্শকে মুগ্ধ কৰিছে